সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অন সেকেন্ড স্কুলে। আজকে আমরা তোমাদের 16তম সপ্তাহে যে ষষ্ঠ শ্রেণী ইংলিশ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটার আমরা সলিউশন দেখব। তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখে নেই। তো তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 5 এবং হচ্ছে লেসন 9 হেলথ ইজ ওয়েলথ থেকে তোমাদের কাজটা দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টে বলা হয়েছে যে COVID-19 হ্যাজ বিন মোস্ট ডিফিকাল্ট হেডেক ফর দ্য হোল ওয়ার্ল্ড। ভ্যাকসিন অ্যাগেনস্ট আ ওয়ার্ল্ড 19 হ্যাজ জাস্ট কাম আউট অ্যান্ড নট অ্যাভেলেবল ফর অল। মানে ভ্যাকসিনটা যে বের হয়েছে এটা আসলে এখনও অ্যাভেলেবল না। ডিউরিং দিস হেলথ অ্যান্ড হাইজিন আর ভেরি ক্রুশিয়াল ইস্যু। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ইস্যু। নাও রাইট অ্যান অ্যাসাইনমেন্ট ইনক্লুডিং দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ এই পাঁচটা পয়েন্টের উপরে ভিত্তি করে তোমাদের 150 ওয়ার্ড লিখতে হবে। আচ্ছা, এক নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এ নাম্বার হোয়াট ইজ COVID-19 অ্যান্ড হোয়াট আর কমন সিমটমস অফ ইট। মানে আসলে কমন সিমটমসগুলো, লক্ষণগুলো কী দেখা যায়। বি নাম্বার হোয়াট ইজ দ্য কোভিড সিচুয়েশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কোভিড সিচুয়েশনগুলো কী, অর্থাৎ নাম্বার অফ ইনফেকশন, মারা গেছে কতগুলো, আহত মানে আক্রান্ত হয়েছে কতগুলো, রিকভারি হয়েছে কতগুলো। সি নাম্বার হোয়াট শুড উই ডু টু প্রিভেন্ট COVID-19, মানে আমরা COVID-19 জন্য আমরা প্রতিরোধের জন্য আমরা কী করা উচিত। হোয়াট ট্র্যাডিশনাল মেডিকেশন কুড বি কনসিডার্ড অ্যাজ প্রিকশন। তো সো আর রাইট 150 ওয়ার্ডে তোমাদের এই COVID-19 সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। তো আমি সুন্দর করে তোমাদের জন্য উপস্থাপন করেছি, তোমরা জাস্ট দেখবা অ্যান্ড সুন্দর করে লিখবা। তা আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে, তোমরা কমেন্ট করবা, আমি তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করব তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো তাহলে আজকে এ পর্যন্তই, সবার সুস্থ কামনা, আশা করি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Press the bell icon on the YouTube app and never miss another update.